শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আজ বিশেষ দিন, অনেকগুলো বিশেষ দিন, কিন্তু যে দিনটি দিয়ে আমরা আজকে শুরু করতে পারি সেটি হচ্ছে আজ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বী সকল দর্শক বন্ধুদেরকে এবং সেই সাথে সাথে সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভকামনা। এবারে আমরা তারকা কথনের আজকের আয়োজনে যারা রয়েছেন তাদের সাথে পরিচয়ের আনুষ্ঠানিকতা সারব। আর একটা কথা হচ্ছে, তাদের নামের আগে আর পরে যদি আমি বিশেষণ যোগ করে থাকি, অনেক অনেক বিশেষণ যোগ করতে হবে, কিন্তু তাদের নাম আসলে যথেষ্ট তাদেরকে পরিচয় করিয়ে দেবার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় মানুষ, গুণী ব্যক্তিত্ব মতিন রহমান, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব বলতে পারি আমরা সেই সাথে সাথে। এবং আরও একজন গুণী মানুষ রয়েছেন, থিয়েটার, টেলিভিশন এবং নাটক, পুরোদস্তুর নাটকের একজন মানুষ, প্রিয় নাট্য ব্যক্তিত্ব মাসুম রেজা। আমন্ত্রণ এবং সেই সাথে কৃতজ্ঞতা আজকে আপনাদেরকে আমরা পেয়েছি। আর দর্শকের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে আজকে অনেকগুলো বিশেষ দিন এবং পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি বিশেষ সময়ের কথা বলবো এবং যেই মানুষদেরকে নিয়ে আজকের এই বিশেষ দিনটি তৈরি হয়েছে তাদের কথা স্মরণ করব, তাদেরকে শুভেচ্ছা জানাবো। আর আমাদের এই জীবনে জন্ম মৃত্যু ধ্রুব সত্য, আর যে কাজগুলো তারা রেখে যান সেই কাজগুলোর কারণে তারা প্রতিনিয়ত বাঁচেন। আর জন্মদিন বা মৃত্যুদিন এই প্রসঙ্গ ধরে যদি আমরা কথা বলতে যাই, সেক্ষেত্রে আজ নাট্যাচার্য সেলিম আল দীন তাঁর জন্মতিথি, এবং তার যে জীবদ্দশায় যে কাজ, যে কাজগুলো তিনি রেখে গেছেন সেগুলোই আসলে উদযাপন করবার দিন। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনা করেই আমরা শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। তার আগে আমাদের চ্যানেলাই আর্কাইভে তার অনেক স্মৃতির মাঝখান থেকে কিছু স্মৃতি, কিছুটা সময় সেটা দেখে নেব। স্বপ্নের এক মানুষ, স্বপ্ন নিয়ে ছিল যার খেলা, স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসতেন তিনি, সেলিম আল দীন। সমগ্র বাংলা নাট্য সাহিত্যে শুধু স্বাতন্ত্র্য স্রষ্টাই নন, নবধারার প্রবক্তা তিনি। নাট্যকার সেলিম আল দীনের জন্ম 1949 সালের 18 আগস্ট ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখালী গ্রামে। আমার শিক্ষা জীবনের নানা পর্বে দেখা যাচ্ছে যে আমি বিচিত্র জায়গায় ভ্রমণ করেছি। বোধ করি লেখক হয়ে উঠবার পেছনে এটা একটা আমার সহায়ক শক্তিরূপে কাজ করেছে, আমাকে সাহায্য করেছে। যখন আমি কেরামত মঙ্গল লিখলাম, আমার মনে হলো যে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে এবং ঔপনিবেশিক চিন্তা বাদ দিয়ে, পাশ্চাত্যের অন্ধ অনুকরণে সিলেবাস না করে, দেশজ অথচ আধুনিক শিল্পদৃষ্টিভঙ্গিতে একটি বিভাগ গড়ে তোলা সম্ভব, সেই বিবেচনায় আমি ড্রামা অ্যান্ড ড্রামেটিক্স গড়ে তুললাম। আমার সহযোগী ছিল আফসারা আহমদ, তবে আমার নেপথ্যে সবচেয়ে বেশি সহায়তা করেছেন নাসিরুদ্দিন ইউসুফ, এবং অন্যান্য শিক্ষক তো আছেনই। মাসুম রেজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই সেলিম আল দীন, একজন সেলিম আল দীন এবং আপনার দেখা তাকে। সেলিম আল দীন একটু শুরুতে বলি যে আমার সেলিম ভাইয়ের কোনো জায়গায় সাক্ষাৎকার বা কিছু দেখলে আমার মানে খুবই খারাপ লাগে, কারণ এই একটি মানুষ, আমি যখন লিখি, লেখার পরিকল্পনা করি, তখন যাকে প্রথম বলি যে আমি এরকম একটা লেখা লিখতে যাচ্ছি, তো তখন মানে উনি শোনেন এবং লেখা শেষ হলেও উনি শোনেন। মানে আমার সেই সৌভাগ্য হয়েছিল যে আমার লেখা শেষ করার পরে উনি আমার লেখাটা শুনতেন এবং তারপর উনি পাশ ফেল দিতেন অবশ্য। এবং ওনার একটা খুব বড় নির্দেশ ছিল আমার প্রতি যে সেই গল্পটি আমাকে তুই বলবি যে গল্পটি আমাকে বলার মতন। মানে উনি নিজেকেও কিন্তু এরকম জায়গায় সবসময় দাঁড় করাতেন, এবং তার মৃত্যুর পরে আজকে আমরা মানে অবধারিতভাবে এবং নির্দ্বিধায় তাকে নাট্যাচার্য বলছি, অর্থাৎ এই এইটুকু এইটুকু পাওয়ার যোগ্যতা তিনি রাখেন। যেমন না বাংলা নাটকেই যে একটু আগে উনি পাশ্চাত্য এবং আমাদের কথা বলছিলেন, সেইখানে কিন্তু তার মূল কাজটা ছিল সেলিম ভাইয়ের, যে আমাদের নাটকের শেখর সন্ধ্যা। তিনি যে পিএইচডি ডিগ্রিটি করেছিলেন তার অভিসন্দর্ভতে, তিনি তার মূল বিষয় ছিল যে আমাদের এই বাংলাদেশের নাটক বা এই বাংলার নাটক, হ্যাঁ, সেইটার শেকড়কে সন্ধান করা এবং সেটা কত পুরনো। আমাদের মাঝখানে যে 200 বছরের যে খণ্ড ছিল ব্রিটিশ শাসনের, তার আগে এবং তার পরে, তার আগে আমাদের নাটকটা যেরকম ছিল পারফর্মিং আর্টস, যেমন ধরা যাক পাঁচালি, সেইগুলোকে অনুসন্ধান করা এবং সেইগুলোকে আবার আমাদের ভেতরে ফিরিয়ে আনা,
যেটা ঠিক ডিসগাইজের ভেতর দিয়ে আমরা 200 বছরের পরাধীনতার ভেতর দিয়ে আমরা আমাদের সেই ঐতিহ্যকে হারিয়েছিলাম, সেইটাকে আবারও আমরা মধ্যযুগের পরে এই ইয়ের পরে এই খণ্ড যেটা গেল 200 বছরে সেটার পরে যে আবার নতুন করে আমরা নাটক শুরু করবো, সেটি সেলিম ভাই সেলিম আলদিন সেই সন্ধানটাই করেছেন এবং তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন। এবং আমরা আমরা দেখেন আমরা কোনো একটা নাটক করলে, এমনকি টেলিভিশনে নাটক করলে বা সিনেমা করলেও আমরা হয়তো কোনো একটা গান নিয়ে এসে, ধরেন আলকাপ বা গাজির গান বা এরকম কোনো নিয়ে এসে একটা ব্যবহার করি, ওই ফর্মটাকে সামান্য একটু আমাদের গল্পের ভিতর ব্যবহার করি। কিন্তু সেলিম আলদিন সেই মধ্যযুগীয় বাংলা নাট্য বলে উনি যে তার পিএইচডি অভিসন্দর্ভ সেই অনুযায়ী কিন্তু তার নাটক, যেমন যদি আপনি কেরামত মঙ্গল বলেন বা কীর্তন খোলা বলেন বা হাত হদয় বলেন, প্রত্যেকটিতেই তিনি কিন্তু একেবারে গ্রামীণ সমস্ত কিছু ব্যবহার করেছেন। তিনি যতগুলি মাছের নাম বলেছেন তার নাটকের ভেতরে, তিনি পালকি থেকে শুরু করে যাত্রার সমস্ত মেলা সমস্ত সব কিছুকে, বাঁশি সব কিছুকে তিনি ব্যবহার করেছেন। বিভিন্ন পেশা, বাংলাদেশের গ্রামগঞ্জে এমন কোনো পেশা নাই যে পেশা তিনি নাটকে আনেন নাই, চরিত্রে আনেন নাই। ফলে তিনি আমাদের যে মধ্যযুগীয় বাংলা নাট্যের যে ঐতিহ্য, আমাদের এই এই ওনার প্রাচ্য বলে একটি নাটকই আছে, নাটকটির নামই প্রাচ্য, সেই প্রাচ্যকে ফিরিয়ে আনার জন্য, সেই প্রাচ্যর ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তিনি কাজ করেছেন। আচ্ছা, এখানে গ্রাম বাংলার কথা যেখানে এসে গেল নাটকের প্রসঙ্গের ভেতর দিয়ে, এই গ্রাম বাংলার কথাতে আরেকটি বিষয় মানে বলতেই হচ্ছে এখন, সেটি হচ্ছে বাংলার চলচ্চিত্রের গ্রাম বাংলার একজন মিয়া ভাই রয়েছেন, সেই মিয়া ভাইয়ের আজ জন্মদিন, চিত্রনায়ক ফারুক তার আজ জন্মদিন। এবং ফারুক সাহেবকে আমরা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আই পরিবার থেকে। তার সম্পর্কে বলবার অনেক কিছু রয়েছে, সেই অনেক কিছু থেকে খানিকটা আমরা শুনবো আজকে আমাদের শ্রদ্ধেয় মতিন রহমানের কাছ থেকে। তার আগে তিনি আমাদেরকে যে শুভেচ্ছা পাঠিয়েছেন আমাদের দর্শকদেরকে, আমরা সেটা খানিকটা দেখে নেব। তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, সব ফকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সুজন সখী রে প্রেমের ঘাটে পারা পারে দরা দরি নাই, মনের বদলে মনে দিতে হয়। শুভেচ্ছা আপনারা আমার জন্য দোয়া রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। গতকালকে উনি আমাদেরকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন এবং সেই ক্লিপিংটাই আমরা দেখলাম। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আমরা তার আশুরোধ মুক্তি কামনা করি, তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরেন, আমাদের মাঝে ফিরেন, সেটাই প্রত্যাশা। মতিন রহমান, আমি যে এখন ভিডিওটা দেখলাম আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কারণ আমরা প্রায় 8 মাস 9 মাস ধরে অপেক্ষা করছি তাকে দেখার জন্য, তার কণ্ঠ শোনার জন্য। আমি যে দেখতে পেলাম এই যে একটা সৌভাগ্য আমার হলো, আমি চ্যানেল আইকে এই এই অংশগ্রহণের জন্য আমি খুবই ধন্যবাদ জানাই এবং আমি প্রার্থনা করি যে এই মানুষটি আমাদের মাঝে আবার সেই মিয়া ভাই হয়ে দুর্দান্ত দাপটে ফিরে আসুক, আমি তার সুস্থতা কামনা করি। আর এমিয়া ভাই বলেন আর ফারুক সাহেব বলেন, এনাকে মূল্যায়ন করতে গেলে একটা বিস্তৃত সময় লাগবে, যেটা আপনি একটু আগে ইঙ্গিত দিয়েছেন। আসলে 1971 সালের জানুয়ারি তখন সেই উত্তপ্ত বাংলাদেশে তার আগমন সেই জলছবির মাধ্যমে। তো প্রতিটি ছবির শিল্পী, প্রতিটি ছবির নির্মাতা অথবা লেখক সবার একটা নিজস্ব বৈশিষ্ট্য, সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে আর এই বৈশিষ্ট্যগুলোই অনুসন্ধান করে লেখকরা অথবা নির্মাতারা আর কি। তা আমরা ফারুক সাহেবকে আমরা দেখেছি 71-এ, দেখেছি 73-এ, আপনার আবার তোরা মানুষ হাতে দেখেছি, কিন্তু তাকে পরিপূর্ণভাবে আবিষ্কার করলেন নারায়ণ ঘোষ মিতা লাঠিয়াল ছবিতে। গ্রামের একটি জেদি লোক, জেদি ছেলে, তরুণ, তার দাপট কেমন হয়, সে কীভাবে অঙ্গভঙ্গি করে, এই এই লাঠিয়াল দিয়ে কিন্তু
ফারুক সাহেব আমাদের কাছে মানে একটা ভিন্ন মাত্রায় চলে আসলেন আর কি। এবং এই বিষয়টাকে অনেকভাবে গভীরভাবে, যেহেতু গ্রাম বাংলা নিয়ে সবসময় ভেবেছেন আমাদের আমজাদ হোসেন, গ্রাম বাংলার নারীদের ভেবেছেন, কুপি বাতি ভেবেছেন, সে তার নয়নমণি 76 আর নয়নমণি, নয়নমণি কিন্তু ফারুক ভাইয়ের টার্নিং একটা পয়েন্ট, জ্বলে ওঠা পয়েন্ট, মানে তরঙ্গ তরঙ্গ তরঙ্গমালা সৃষ্টির পয়েন্ট, মানে লাঠিয়ালে দর্শক তাকে দেখেছেন একরকম একরকম, এবং পূর্ণ দর্শক দেখলো নয়নমণির নয়ন নয়ন, এবং এটাকেই কিন্তু পুঁজি করে দুটো ছবি পাশাপাশি হলো 78-এ, যেটা হলো সারেং বউ আব্দুল্লাল মামুনের এবং আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনিং, এই 1978। এই 78-এর পরে আর ফারুক সাহেবকে পিছনে যেতে হয়নি। ফারুক সাহেব মানে শরীরে কোনো পোশাক থাকবে না, তার সাংঘাতিক রকম একটা বডি থাকবে, সে রাগ করবে, আর যখন সে খুব বাধ্য কোনো কিছুর অভিনয় করবে তখন মাথাটা হেলে থাকবে, আর যখন কারো সাথে প্রতিবাদ করবে হাত পা নাড়া ছাড়া বুকটা টান করে থাকবে। এই বৈশিষ্ট্যগুলো বাংলায় বাংলা চরিত্রের ভেতরে একটু অন্যরকম, কারণ আমরা এই ধরনের চরিত্র সাধারণত গ্রাম বাংলায় দেখি না। আমরা গ্রাম বাংলায় দেখি ঝগড়া যখন হবে তখন হাত নাড়বে, পা নাড়বে, একটা বিশ্রী রকম কৌতুকর সৃষ্টি করে করবে, কিন্তু ফারুক সাহেবের এই পার্থক্যগুলোর কারণে ফারুক সাহেব আমাদের কাছে প্রিয় হয়ে গেল আর কি। একদমই। আপনার নির্মাণে ফারুক সাহেবের অনেকগুলো সিনেমা রয়েছে। আসলে ফারুক সাহেব আমার ছবি যেটা প্রথম ছবি করেছে লাল কাজল বিনে পয়সায়, এটার একটা কারণ হলো সংক্ষেপে বলি, সেটা হলো আমি যখন কাজ করতাম পরিচালক আয়োজন রহমানের সাথে তখন আমার কাজই ছিল যে ফারুক সাহেবকে বাসা থেকে তুলে নিয়ে আসতে হবে। ফারুক সাহেব সকালে উঠবে, তার ছোলা বুট খাবে, সে এক্সারসাইজ করবে, তা আমার একটা কৌশল হলো যে ওই সময় আমি গল্পটা কীভাবে তাকে শুনিয়ে দিই, পোশাকটা কীভাবে পরতে হবে, কী ধরনের কাজ করতে হবে, এই একটা সুযোগ নিয়ে আমি সকালে যা ঘুম থেকে তুলে নিয়ে আসতাম। এইভাবে তাকে নিয়ে আমরা যখন 1981 সালে আমরা সান্তাহার গেলাম আয়োজন রহমান সাহেবের বাড়িতে জনতা এক্সপ্রেস করার জন্য, ওই উইদাউট স্ক্রিপ্ট একটা ছবি শুটিং হয়েছিল, সেই ছবিতে ফারুক সাহেব দিন রাত আমরা পরিশ্রম করতে, যে একটা আমরা হয় না একটা শিল্পী পরিবার, একটা যৌথ পরিবার, কোলাহলের পরিবার তৈরি হয় সেখান থেকে ফারুক সাহেব, তারপরে 82 সালে আমার লাল কাজল। তো লাল কাজল ফারুক সাহেবের প্রতি আমি এত বেশি মানে ভক্ত হয়ে গেলাম, মনোরক্ত হয়ে গেলাম, অথবা বলি যে উনি ছাড়া বোধহয় আমার ছবি হবে না। চারটি চরিত্র, চারটি মাত্র সিকোয়েন্সের জন্য ফারুক সাহেব আমার ছবিতে এসেছিলেন, এবং আমার প্রথম ক্যামেরা জীবনে ক্যামেরা শব্দটা উচ্চারণ ফারুক সাহেবের ক্লোজ আপে, এবং ফারুক সাহেব বলেছিল আমি বিয়ে করুম। এইভাবে আমার সাথে তার যাত্রা, পরবর্তীতে আরও ছবি হয়েছে, চিৎকার হয়েছে। তো ফারুককে নিয়ে তো বলার শেষ নাই, মানুষ হিসেবে অত্যন্ত স্নেহপ্রবণ, উনি যখন রাগ করবে তখন ভেবে নি মনে এই কাজটা আপনার হচ্ছে হচ্ছে, মানে অজস্র ভাষায় রাগ করবেন এবং ঢাকায় ভাষায় গালিগালাজ করবেন, আপনি হয়তো আবদার করেছেন, ভেবে নেবেন যে ওই কাজটা আপনার হচ্ছে, আপনাকে যাচাই করার জন্য আপনাকে সে একটা নানাভাবে সে পাজল বুঝতে আর কি। এই একটা গুণ ফারুক ভাই ছিল আর কি, মানে শাসন সুলভ ভালোবাসা যাকে বলে। আজ কিন্তু আরও একজন গুণী মানুষের জন্মদিন, চলচ্চিত্রের গুণী অভিনয় শিল্পী, নায়ক যেভাবেই আমরা তাকে বলি, প্রবীর মিত্র, তারও আজ জন্মদিন। আমরা তাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সবটা জানাই। প্রবীর মিত্রের আমাদের সাথেও সেই সম্পর্কের ব্যাপারটা একেবারে আলাদা, সেই সূক্ষ্ম ভাব রয়েছে। আমরা তার সিনেমার একটি গান আমাদের চ্যানেলের সংগ্রহশালা থেকে দেখে নেব এবারে। ভালো, উনি তো খুবই গুণী শিল্পী, এবং আমাদের সিনেমা দেখার অভিজ্ঞতাতে উনি আমি বলতাম যে টিকটিকির মতন, মানে এমন কোনো বাড়ি নাই যেখানে টিকটিকি থাকে না ঘরে, এমন কোন সিনেমা নাই যে উনি নাই আর কি, প্রবীর মিত্র ছাড়া সিনেমা হচ্ছে, ভাই, বন্ধু, চাচা, চাকর, হ্যাঁ, সবকিছু। মানে বাংলা চরিত্রে আমরা যেমন একটা যৌথ পরিবারে কাজ করি, যৌথ পরিবারের একটা সদস্য সবসময় সে নানা ছবিতে থাকতো, নারায়ণ ঘোষমিতার ছবিতে উনি বেশি কাজ করতেন, আমাদেরও ছবিতে কাজ করেছেন। প্রবীর তো অত্যন্ত খুবই বিনয়ী মানুষ, এত বিনয়ী মানুষ খুব পাওয়া মুশকিল। তার সংসার জীবনের যে নাটকীয়তা আছে, যে ভাবি মুসলমান সে হিন্দু, তার পরিবারে দেখা গেল যে তার দেয়ালে একদিকে মক্কার ছবি, একদিকে দুর্গার ছবি, এই যে একটা বৈষম্য থেকে সে একটা সংস্কৃতির যে ভাষা তৈরি করেছে প্রবীর মিত্র। প্রবীর মিত্রর একটা কথা আমি আজকে একটু বলতে চাই, কারণ উনি আমাদের ছেড়ে চলে গেছেন, বহু স্মৃতি রেখে গেছেন। আমার একটা ছবির শুটিং চলছিল FDC 2 নম্বর ফ্লোরে, ভাবি তখন হসপিটালে, 6:30 সময় খবর আসলো ভাবি নাই, পৃথিবীতে নাই। প্রবীর দা কাছে এসে বললো যে শোনো, তোমার বৌদি তো
এখনই মারা গেলেন, আমি খবর পেলাম। তোমার তো অনেক বড় আয়োজন, অনেক সেট, এত লোকজন, অনেক বড় শিল্পী ছিল, সামান্য সামনু টামনু রিয়াজ, 100-150 শিল্পী, একটা গানের অনুষ্ঠান ছিল। তা আমি কি একটু যে তাকে দেখে আসতে পারি? তা বললাম দেখে আসতে পারবেন, আপনি চলে যাবেন। বললো না, তুমি কম্পোজিট শট নিলে আমাকে লাগবে। আমি বিস্মিত হয়ে গেলাম যে একজন বলে যে আমি জাস্ট দেখে পরিকল্পনা করে দিয়ে আবার আসতেছি, এসে আমি পরে যাব। আমি বললাম যে না, আপনার একটা জোন আমি আলাদা করে রাখবো, ওই জোনে আপনি পরে কাজ করবেন, আপনি যান, কারণ না তোমার ক্ষতি হবে। তো এই যে একটা শিল্পী দেখেন, একটা তার এত দুঃখের সময়, এত কষ্টের সময় সে সিনেমা, সিনেমার ফ্রেম, সিনেমার যাতে ক্ষতি না হয়, এগুলো তো স্মৃতি ভোলার না। মানে মানুষ হিসাবে যেমন সে সুন্দর, সুষ্ঠু এবং আমি যদি বলি যে খুবই সমমনা, শিল্পের জন্য তার ত্যাগ অনেক বেশি। একদমই। আমরা আমরা প্রবীর মিত্রকে আবারও শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, এবং তিনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেটাই আমাদের প্রত্যাশা। এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী, আজ তারও জন্মদিন। আমি বলেছি কিন্তু শুরুতে যে আজকে অনেকগুলো বিশেষ দিন রয়েছে, আর আজকে তারকা কথনের এই আয়োজনে তাদের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো না, তেমন তো হতেই পারে না। চিত্রনায়িকা ববি, তার আজকে জন্মদিন, আমরা তাকেও জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছি। তবে তিনি আমাদের যারা দর্শক রয়েছেন, আপনাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা জন্য একটি বার্তা পাঠিয়েছেন, সেটা দেখে নিই একবার। হ্যালো ভিউয়ার্স, আমি ববি। আজকে আমার জন্মদিনে আমি চ্যানেলের দর্শকদের কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যাচ্ছি, আর চ্যানেলের জন্য আমার অনেক অনেক শুভকামনা সবসময় থাকবে। আর আমার যারা দর্শক, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট লাইফের, তাদের কাছে আমি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা চাই, এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি যে আজকে ববি, তাদের জন্যই শুধুমাত্র আল্লাহর রহমতে। ববি কিন্তু শুরু করেছে নাটক দিয়ে, কিন্তু এই চ্যানেলে আমার একটা নাটক হতো ভবের হাট। ভবের হাটে বন্যার ছোট বোন, বন্যা মির্জার ছোট বোন হয়ে ও একটা কাজ করতো, এবং সেখান থেকেই ওই ভবের হাট থেকেই আমার মূলত ওকে আমি চিনি যে ও অভিনয় করে। পরে দেখলাম চলচ্চিত্রে অনেক ভালো কাজ করে এখন। আচ্ছা, আপনি শেষ কবে সিনেমা দেখেছেন? না, মানে আমি দেখেছি এর ভিতরে, ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না কবে বা কোন কোন সিনেমাটা, কিন্তু আমি দেখেছি হাওয়া এবং পরম দেখা হয়। সিনেমা হলে গিয়ে নাকি? হলে গিয়ে। এটা হচ্ছে কি, অনেকেই ছবি বানায় না, আমাদেরই বন্ধু বান্ধব এখন, তাদের অনুরোধ হয়, বলবো না, তাদের নিমন্ত্রণে প্রিমিয়ার শো তো বেশিরভাগ ছবিরই দেখা হয়, এই জাতীয় ছবি যেগুলো হয়। আর এমনি নিমন্ত্রণেও অনেক ছবি আমি যে দেখি, ওই যে বসুন্ধরা যে কমপ্লেক্সটা, সিনে কমপ্লেক্স, ওখানে দেখা হয়। এবং এই দিন দেখতে গেলাম আমি সীমান্ত, ওখানে ওখানে একটা সিনে কমপ্লেক্স আছে, ওখানে খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার কাছে এটা ভালো লাগলো যে আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছি, আমি একদম মানে দর্শকদের লাইনে টিকিট কাটছি, এবং সেখানে শেষ মেশ যে আমি টিকিটটা পাইনি এবং আমি ফিরে এসেছি। এটা 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 সবথেকে এই যে সিনেমার যে একটা সুবাতাস বইছে, ওই অভিজ্ঞতাটা নিতে চেয়েছিলাম, ওই অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম বলেই আমি দাঁড়ালাম। দেখেন, সিনেমার সুবাতাস তো অবশ্যই বইছে, এটা আমি ভালো লাগে। আমি প্রায় 3 বছর পরে সিনেমা হলে গতকাল গিয়েছিলাম, সত্যি হাওয়া দেখতে আর কি, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে ছবিটি। তো অবশ্যই ভালো লেগে, লাগার অনেক কারণ আছে, কিন্তু দর্শকের যে ভিড়, দর্শকের যে কৌতূহল, মানে এটাকে আনন্দের ব্যাপার আর কি। এবং হাওয়া যে শ্রেণীর গল্প, হাওয়া যে যে পটভূমির গল্প, সেটা কিন্তু উচ্চ শ্রেণীকে খুব একটা টাচ করার কথা না, কারণ তারা একটু আগেই ট্রেলার দেখেছে, আবাতারের ট্রেলার দেখছে আর কি, তাই না, জোকারের ট্রেলার দেখছে। কিন্তু হাওয়াকে তারা যেভাবে গ্রহণ করলো, তাতে আমার মনে হলো যে সিনেমা বোধহয় এখন শুধু, মানে আমরা যদি বলি সাধারণ জনগোষ্ঠীর কাছে নাই, সিনেমা বাংলাদেশের সিনেমা এখন মনে হচ্ছে সবার কাছে চলে যাচ্ছে। হাওয়া সেটা প্রমাণ করে দিল, এবং আমরা তাদের যখন স্পর্শ করতে পেরেছি, তাহলে এই সুবাতাস, মানে আমার মনে হয় যে খুবই সমীরণ গতিতেই সুবাস ছড়িয়ে যাবে, বাংলাদেশের চলচ্চিত্রে জয় হবে, তার একটা শুভ সূচনা। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, কেননা একজন ব্যক্তি যিনি সিনেমা
নিয়ে সারাক্ষণ থাকেন, নির্মাণের সাথে সাথে ছিলেন, আছেন এবং সিনেমা নিয়ে পড়াচ্ছেনও নতুন প্রজন্মকে, তার কাছ থেকে এরকম করে চলচ্চিত্র নিয়ে শুনতে পাওয়া এটা নিঃসন্দেহে অনেক বড় আনন্দের এবং সৌভাগ্যের। এবং একই সাথে সাথে যারা সিনেমা বানাচ্ছেন বা এই সময় সিনেমার সুবাতাসটা আসলে যাদের জন্য বইছে তাদেরও তো অনেক দায়িত্ব বেড়ে যায় না যে এটাকে আসলে ধরে রাখতে হবে, কি বলেন আপনি? সেটাই, আমি আমি মনে করি যে আমরা অনেকদিন না উল্টোটা দেখেছি যে সিনেমা থেকে অনেকেই চলে এসেছেন, যেমন এটিএম ভাইয়ের মতন একজন অভিনেতা উনি সিনেমা থেকে চলে এসেছেন, মোরশেদ ভাইয়ের মতন একজন মেকার অভিমান করে অনেকে এসেছেন, তারপর ওই যে নয়নের আলো করলেন বেলাল ভাই উনি চলে গেছেন, এরকম অনেক মানুষ কিন্তু, এমনকি শেখ নিয়ামত আলী পর্যন্ত আমি আমার অফিসে বসে ওনারা এই এই কাজগুলো করেছেন, নাটকে ফিরে আসলেন। এই জায়গা থেকে আবারও আমরা এখন টেলিভিশনে যারা বিশেষভাবে কাজ করেছি তারা আবার সিনেমার দিকে ঝুঁকছি বা তারা আবার সিনেমা লিখছি, সেই জায়গাটা কিন্তু অনেক আমি মনে করি খুবই ইতিবাচক এবং এটাই সিনেমাকে জাগাবে। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই হাওয়া এবং পরাণের ব্যাপারে দেখছি ছবি দুটোই ভালো, কিছুদিন আগে পর্যন্ত ছিল যে বাংলাদেশের ছবিকে যেন অবহেলা করতে পারলে তার সম্পর্কে একটু খারাপ লিখতে পারলে যেন আমার একটু ভালো লাগে আর কি, আমার পাশের দেশ বা অন্যান্য ছবিগুলোকে আমি যেভাবে অনেক উপরে হাইলাইট করে দেখছি আমাদের ছবিগুলোকে যেন আমি ওর সম্পর্কে একটু খারাপ লিখতে পারি, এটা পত্রপত্রিকার কথাও বলছি, যেন মনে হতো যে আমরা একটা খুব ভালো সমালোচনা করলাম। এই দুটো ছবির ক্ষেত্রে আপনি দেখেন ফেসবুক থেকে শুরু করে অন্যান্য পত্রপত্রিকাতেও এত পজিটিভ পজিটিভ লেখার মতনই ছবি, কিন্তু তাকে কখনো খাটো করা হয় নাই, ফলে কিন্তু যে জোয়ারটা দেখা গেছে শুধুমাত্র যে ছবির কারণেই জোয়ার তা নয়, এই জোয়ারটা তৈরি করার জন্য কিন্তু একটা সমবেত প্রচেষ্টাও আছে ফেসবুকে, আমরা যারা ছবি তৈরি করি মাধ্যমগুলো খুবই কাজ করেছে, খুব কাজ করেছে। তবে হ্যাঁ, প্রোডাক্ট না হলে মাসুম ভাই, প্রোডাক্ট যদি না হয় হবে না, তাহলে আপনি যত কিছু লিখবেন কাজ হবে না, হবে না সেই জায়গাটা কিন্তু না, আমি বলছি যে সব দিক থেকেই লাগে, সব দিকেই লাগে, প্রচারও লাগে, প্রচারও লাগে। এই যে প্রচারের ব্যাপারটা এটা তো শুরু থেকেই ছিল, কিন্তু সময় যখন বদলে গেছে ওই সময়ের দাবি অনুপাতে প্রচারের ব্যাপারটাও আসলে বদলেছে, মাধ্যম ধরন সবটা বদলেছে। আপনার বর্তমান কাজের কথা একটু বলেন না, কি নিয়ে ব্যস্ততা, নতুন সিরিয়াল পাচ্ছি কি? হ্যাঁ, নতুন সিরিয়াল তো হচ্ছে, একটা শুটিং শুরু হয়েছে আমার, মূলত আমি এখন খুব বেশি বেশি কাজ করি মঞ্চে, আমার মঞ্চে যেমন আমার জলবাসুর একটি নাটক যেটা আমি করোনার আগে করেছিলাম, পরে করোনার কারণে আর করতে পারিনি, ওটা আবার মঞ্চে ফিরছে এই 23 তারিখে সন্ধে 7টায় শিল্পকলাতে সন্ধে 7টায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জলবাসর দেখবার জন্য, দেশ নাটকে। এরপরে একটি যাত্রা লিখেছিলাম আমি বঙ্গবন্ধু, এই যে মুজিব শতবর্ষের যে যাত্রা জাতীয় শিল্পকলার ইয়ের থেকে, মানে মূল যেটা কেন্দ্রীয় যাত্রা সেটি আমি লিখেছিলাম, সেটির শো 24 তারিখে। এরপরে 26 অগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে যে তার অন্ত তাকে মেরে ফেলার পরে যে টুঙ্গিপাড়ায় নিয়ে যে সমাহিত করা হয় সেটিকে নিয়ে একটা খুবই একটা ইন্টারেস্টিং খুব থিয়েট্রিক্যাল একটা বিষয় আছে, সেইটাকে নিয়ে 26 আগস্টে আমার জনকের অনন্ত যাত্রা বলে আরেকটি নাটক, মানে আমার পরপর 4 দিন আমারই শিল্পকলাতে আমারই নাটক এবং যাত্রা, আমাদের একটা শুভ সংবাদ, আমরা 4 দিনে আপনার সাথে থাকবো। একটু দেখেন জনকের অন্তযাত্রা 26 তারিখে দুটো শো 5টা এবং 7টাতে, সেটাও আপনি যে কোনো একটা দেখতে পারেন, দেখ ভালো লাগবে আপনার। এটাও কি নাট্যশালাতে নাকি? নাট্যশালাতে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আর তাছাড়া শিল্পকলায় তো মাসব্যাপী বিভিন্ন উৎসব চলছে, তার মাঝখানে এই 4টি দিন খুবই স্পেশাল। আর থিয়েটারের প্রসঙ্গ বলতে কি, অনেকগুলো সময় প্রায় 3 বছরের মতো মানুষ যখন ঘরে বন্দি থেকেছিল, এরপরে যখন নাটক বা মঞ্চের কাজ শুরু হয়েছে সবারই কিন্তু হাঁপ ছেড়ে বাঁচা, এটা মঞ্চকর্মী থেকে শুরু করে দর্শক পর্যন্ত সকলেরই হাঁপ ছেড়ে বাঁচা, একটু ঘর থেকে বের হওয়ার একটা কারণ তৈরি হয়েছে। এই কারণে যারা নাট্যকর্মী রয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাদের সাথে গল্প শুরু করলে আসলে শেষ হয় না, তো সময়ের শেকলে যখন আমরা বাধা শেষ তো করতে হবে, এই শেষটা আবার নতুন করে শুরু করবো। প্রিয় দর্শক, যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।